আমরা এখন নামসাই গেটে আর অনেক বৃষ্টি পড়ছে বার হতে পারছি না পাঁচ বানাতে গেছে আর এখানে নিপ মানে পাগল হয়ে গেছে বৃষ্টিতে নিপ হ্যালো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি টুংটাও রিসোর্টে। আর আমি ভিডিওটা স্টার্ট করতে লেট হয়ে গেছে আমার ঘরে, এত তাড়াহুড়ো ছিল। রিসোর্টে যাচ্ছি আর লেট হয়ে গেছে অনেক আমাদের, তো বাকি কথা আমি ওখানে গিয়েই করছি। তো আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা মর্নিংয়ে বার হয়ে গেছি টুংটাও রিসর্ট যাওয়ার জন্য। আমরা বার হতে হতে আমাদের 7টা বেজে গেছে আর জানি না বৃষ্টি কমবে কি না। মর্নিংয়ে উঠেই দেখি আজকের অনেক বৃষ্টি। আর আপনারা সবাই জানেন যে নদীতে কত জল হয়, বৃষ্টিতে আমরা নামতে পারবো কি না ওইটাও একটা আমাদের খুব বড় টেনশন ছিল। আর যেহেতু জায়গায় জায়গায় জল হয়ে গেছে ওইটাই আমরা রাস্তায় দেখে দেখে যাচ্ছিলাম। আর আমরা গাড়িতে জাস্ট খুব মজা করছিলাম, জানি পৌঁছিয়ে যাব গল্প করতে করতে, তার জন্য এটা টেনশন ছিল না। কিন্তু টেনশন ছিল একটাই যে ওখানে গিয়ে আমরা নামতে পারবো কি না, কারণ অনেক অনেক জল হয় আর সেটাই আমাদের ভয় ছিল। আর বৃষ্টি তো কমবার নাম নিচ্ছিলই না, পড়েই চলেছে। আর দেখেন বাইরে এখনও বৃষ্টি পড়ছে, তো জাস্ট ভাবছি যে কি হবে এখন, বৃষ্টিটা কমবে কি না। কিন্তু এটা ভাববার সাথে সাথে আরও বৃষ্টি জোরে এসে গেছে। আমরা এখনও নামসাই পাইনি, কিন্তু মনে হচ্ছে যে বৃষ্টি যেতে বাড়তেই আছে। যেটা আমাদের তিনশুকিয়ার দিক থেকে আসছিলাম তখন মনে হয় একটু কম ছিল, বাট এখন অনেক বেশি। আমরা এখন নামসাই গেট পাবোই, আর বেশি দেরি নেই। কিন্তু বৃষ্টি অঝরে বৃষ্টি পড়ছে। আমরা এখন নামসাই গেটে আর অনেক বৃষ্টি পড়ছে, বার হতে পারছি না পাঁচ বানাতে গেছে আর এখানে নিপ মানে পাগল হয়ে গেছে বৃষ্টিতে। বিকালে জিভগুলো না ভালো লাগে, হালকা দেখবি। আর আমরা এখন পৌঁছে গেলাম টুংটাও রিসর্টে। আর কিন্তু বৃষ্টি তো কমেনি, কিন্তু আগের তুলনায় একটু কম পড়ছে, বাট অনেক জোরেই বৃষ্টি পড়ছে। আর এটাই হোপ ছিল যে এখন ওখানে নামতে পারবো কি না, জল যাতে বেশি না হয় আমরা জাস্ট এটাই ভাবছিলাম। আর ফার্স্ট টাইম আসলাম টুংটাও রিসর্টে। আর ভিতরে এখন আমরা এন্ট্রি করছি, ওরা তো চলে গেল ছাতা ছাড়াই। আর আমার শরীরটা ভালো ছিল না, এর জন্য আমি পিছনে আস্তে আস্তে ছাতা নিয়ে আসছিলাম আর কি। পৌঁছে গেছি কিন্তু এখানে অনেক বৃষ্টি পড়ছে, তাই ছাতা নিয়ে বার হয়েছি। আর বৃষ্টি তো কমছেই না, এখন জানি না আমরা আজকের কতটা এনজয় করতে পারবো, কিন্তু যতটুকু এনজয় করবো আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। আর টুংটাও তো ফার্স্ট টাইম এসেছি, আগে আমরা এসেছিলাম কমলাং রিসর্টে সাম খেতে, কিন্তু টুংটাও তো এখন এবার আসলাম, কারণ আসা হয়নি আগে, তাই এবার আসলাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আর আমি পুরো শেয়ার করব এখানের এখানের ফুড আইটেমের সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর খুব ভালো লাগছে, মাঝে মধ্যে একটু ঘুরতে সবারই ইচ্ছা করে। সত্যি জায়গাটা অনেক সুন্দর, আমরা এখানে জায়গা পেয়েছি। আমরা এসে দেখি সব ফুল হয়ে গেছে, ওদিকে জায়গা নেই। তো এখন আমি চেঞ্জ করে নেব আগে। আমি কি কইলাম এখন? সো ফ্রেন্ডস, আমরা এখন এখানে চলে এসেছি আর বসেছি। আমরা এখন আপনাদেরকে দেখাই ফ্রন্টের জায়গাটা। এখানে আমরা বসে আছি। ইন্দু, আইন্দু কেমন লাগছে রে? খুব ভালো, বেস্ট রিসর্ট। গুনগুন শোনো, শোনো গুনগুন মোবাইল দেখতে বিজি বিজি
আর সত্যি জায়গাটা এত সুন্দর। আমরা এখানে কিছু স্টার্টার নিয়ে নিয়েছিলাম, ভাবলাম এখানে আসলাম তো এখানে খাবারও টেস্ট করব। কিন্তু আমরা ব্রেকফাস্ট গাড়িতে করে নিয়েছিলাম, ব্রেড এগ আর চা খেয়েছিলাম। আমি অনেক বৃষ্টি পড়ছিল বলে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে আমরা চিকেন ড্রাই ফ্রাই নিয়ে নিয়েছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই, আর খেতে ভালোই লেগেছিল। আর চিকেন ড্রাই ফ্রাইটা খেতে অনেক ঝাল ছিল, আর তার ভাবলাম যে খেয়ে তারপরে আমরা নদীতে নামবো। এখানে ওরা আগে নেমে গেছিল, আমি বললাম যে না আমি আগে একটু ভিডিও বানিয়ে নিই তারপরে আমি নামবো, কারণ জায়গাটা অনেক সুন্দর ছিল। আর আমি পারলাম না, জাস্ট নেমে গেলাম। করিনি, অনেক লেট হয়ে গেছে, লাঞ্চটা আমরা বাইরে কোনোখানে করব। তো আমি ভালো করে যতটা পেরেছি শ্যুট করেছি, আর বাকিটা আমি করিনি, পরে দেখি চেষ্টা করব আবার আসার। তো এখন কোথায় লাঞ্চ করছি আমরা, তো সঙ্গে থাকুন। আমরা এখন টুংটাও রিসর্ট থেকে বার হয়ে গেছি, লাঞ্চটা বাইরেই করব। আর দূরে যে পাহাড় দেখা যাচ্ছে ওখানে আগের বার গেছিলাম আমরা, কামলাং রিসর্ট, এটা আরও দূর আছে কিন্তু ওইখানেও জায়গাটা খুবই সুন্দর, আর দূরের থেকেই জাস্ট পাহাড়গুলো অসাধারণ লাগছে। এবার আমরা লাঞ্চ করতে চলে যাব, আর আমরা চলে এসেছি অ্যানিসে, এখানে আমরা লাঞ্চ করে নেব। আমাদের অনেক খিদে পেয়ে গেছিলো, কারণ জলে আমরা অনেকক্ষণ ছিলাম তাই খিদে অনেক পেয়ে গেছিলো। আর এখানে আমরা গরম গরম ভাত তার সাথে চানার ডাল আর লেবু মিক্সড করে নিলাম, খেতে জাস্ট অসাধারণ লাগলো। এখানে চানার ডাল নিয়ে নিয়েছিলাম, রাইস আর চিকেন কারি নিয়েছিলাম আমরা এখানে, আর পাঁপড় ফ্রাই ছিল। তো খেয়ে দিয়ে এবার আমরা বেরিয়ে পড়ব। আমরা ওখানে লাঞ্চ করিনি কারণ ওখানে অনেক লেট হচ্ছিলো,
আর যেহেতু আমরা তিনসুকিয়াতে আবার আসব এর জন্য আমরা ভাবলাম যে না লাঞ্চটা বাইরে করে নিই ওখানে করলে আমাদের আস্তে আস্তে রাত হয়ে যেত তাই আমরা লাঞ্চটা অ্যানিসে করে নিয়েছি আর আজকের আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম আমি খুব তাড়াতাড়ি আমার একটা অন্য ব্লগ নিয়ে আসব আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর কমেন্ট তো অবশ্যই করবেন থ্যাংক ইউ টাটা